সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার ঘোষণা করেছেন যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন সাকিব খান ও মাহফুজ আহমেদ আরও ভালোবাসব তোমায় চলচ্চিত্রের জন্য সাকিব খানকে ও জিরো ডিগ্রি চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদকে নির্বাচিত করা হয়েছে একই সাথে জিরো ডিগ্রি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া আহসান নির্বাচিত হয়েছেন গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিল্পে গৌরব উজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পঁচিশটি ক্ষেত্রে বিশিষ্ট কলা কৌশলী এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ